শুভ সকাল বন্ধুরা, আজ 8 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 40 লক্ষ লোকের রেশন কার্ড এপিএসসি থেকে উঠল অপশনাল বিষয়, মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি হলো আদরণী প্রকল্প বন্ধ, গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 700 টাকা করে, সাফাই কর্মীদের জীবনের মানোন্নয়নের জন্য কমিশন গঠন, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন, মৈত্রী প্রকল্পের অধীনে নতুন করে আরও 162টি থানার নতুন ভবন নির্মাণে 523 কোটি টাকার অনুমোদন, 1985 সাল থেকে আসাম পুলিশের যেসব জওয়ান শহীদ হয়েছেন তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি, গ্রেড 1 ও গ্রেড 2 পদের চাকরিতে 2% পদ এক সার্ভিসম্যানদের জন্য সংরক্ষণ, ওএনজিসি ও এপিডিসিএল এর যৌথ উদ্যোগে নতুন 250 মেগাওয়াটের এক সৌরশক্তি প্রকল্প। 15 বছর পর দিল্লির পুরো ক্ষমতা হাতছাড়া বিজেপির, উন্নয়নের জন্য মোদীর আশীর্বাদ চান কেজরিওয়াল, 1 লক্ষ নিয়োগের লক্ষ্য পূরণ, আরো 30,000 পদের বিজ্ঞাপন, হিন্দু সমাজ ও মুসলিম মহিলাদের জড়িয়ে বেফাস মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি, কিন্তু এরপরও বিতর্ক থামেনি, গলিতে গলিতে কেস দিলেও আমি ন্যায় পাব আদালতে, বললেন মাওলানা বদরুদ্দিন আজমল। আধারের দাঁচে নিরাপত্তা ব্যবস্থার জন্যই আটকে নাগরিক পঞ্জি, সুস্মিতাকে জবাব কেন্দ্রের, 6 নং দফা রূপায়ণ, রিপোর্ট আবদ্ধ রাজ্যের হাতেই। এবং সর্বশেষ খবরটি হলো, আজ গুজরাট ও হিমাচল প্রদেশে ভোট গণনা, বড় জয়ের আশায় বিজেপি। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। রাজ্যের আরও 40 লক্ষ লোককে রেশন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিল সরকার। প্রতিটি বিধানসভা কেন্দ্রের 30 থেকে 35,000 লোক নতুন করে রেশন কার্ড পাবেন। মন্ত্রিসভার বৈঠকে বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা সহজ করতে 2টো অপশনাল পেপার প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তাছাড়া সরকারের 30,000 পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করা, আদরণী প্রকল্প বন্ধ করে গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 700 টাকা করে দেওয়া, সাফাই কর্মীদের জন্য কমিশন গঠন সহ গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বুধবার গুয়াহাটি মহানগরের শরণিয়া পাহাড়ে অবস্থিত গান্ধী মণ্ডপে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সরকারের সব মন্ত্রী। বৈঠকে 26-27টি সিদ্ধান্ত গৃহীত হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, রাজ্যের আরও প্রায় 40 লক্ষ লোককে রেশন কার্ড প্রদান করে বিনামূল্যের চাল পাওয়ার রাস্তা প্রশস্ত করা। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, 40 লক্ষ লোককে নতুন করে রেশন কার্ড দেওয়া হবে, তারাও বিনামূল্যের চাল পাবে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 30 থেকে 35,000 লোক পাবেন রেশন কার্ড। আসাম সিভিল সার্ভিস বা আসাম পুলিশ সার্ভিসে যোগ দেওয়ার পথ প্রশস্ত করতে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা থেকে 2টো অপশনাল বিষয় তুলে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানান, আসাম লোকসভা কমিশনের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে 2টো অপশনাল পেপার, কারণ অঙ্কবিজ্ঞানের পড়ুয়ারা 100-এর মধ্যে 100 পেতে পারে, কিন্তু অসমীয়া কিংবা ইংরেজি বিষয়ের ছাত্রছাত্রীদের পক্ষে সেটা কখনই সম্ভব নয়, তাই অপশনাল বিষয় তুলে দেওয়া হয়েছে। এখন থেকে শুধু জেনারেল বিষয় থাকবে। ভারতের বহু রাজ্যে এভাবে অপশনাল পেপার তুলে নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এপিএসসির আরও প্রায় 700 পদের বিজ্ঞাপন প্রকাশ পাবে, তাতে থাকবে না অপশনাল পেপার। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জেনারেল পেপারে এইসব বিষয়ের প্রশ্ন থাকবে, নির্দিষ্ট কোনো বিষয় থাকবে না। তার মানে এপিএসসির পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে প্রার্থীদের সব বিষয়ের জ্ঞান থাকতে হবে। আগে 2000 নম্বরের পরীক্ষা হয়েছিল, এখন 1600 নম্বরের জন্য হবে। তাই সিভিল সার্ভিসে আসার পথ সহজ হবে প্রত্যাশীদের পক্ষে। তাছাড়া পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। তাদের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অপরদিকে দিল্লি পুর নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ চাইলেন অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘ 1.5 দশক পর বিজেপির হাত থেকে দিল্লি পুর নিগম ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি, কিন্তু ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মোদীর ওই আশীর্বাদ এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রার্থনা করেন আপ সুপ্রিমো।
বলেন, দিল্লিকে আরো উন্নত ও সুন্দর করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ চাই, সঙ্গে চাই কেন্দ্রের সব রকম সহযোগিতা। 250টি ওয়ার্ডের সমন্বয়ে গঠিত অবিভক্ত দিল্লি পুর নিগমের নির্বাচনে 134টি আসনে জয়লাভ করল আম আদমি পার্টি, 104টি আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস নয় এবং অন্যরা 3। এমনকি বাঙালি প্রধান চিত্তরঞ্জন পার্কেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হন আম আদমি পার্টির প্রার্থী। জয়ের পর দিল্লিবাসীকে অভিনন্দন জানান কেজরিওয়াল। তিনি বলেন, লাভ ইউ দিল্লি, আমাদের প্রথম লক্ষ্য দিল্লিকে দুর্নীতি এবং জঞ্জাল মুক্ত করা। তিনি আরো বলেন, যারা তাদের ঘরের ছেলে অর্থাৎ আমার উপর ভরসা রেখেছেন তাদের প্রণাম, যারা ভরসা রাখতে পারেননি তাদের জন্য আমরা আরো বেশি করে কাজ করব। পুর বাসিন্দাদের মতে দিল্লি নির্বাচনে প্রথম থেকে অ্যাডভান্টেজে ছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপির হাত থেকে পুর নিগম ছিনিয়ে নেওয়ার জন্য কেজরিওয়ালের তুরুপের তাস ছিল বিনামূল্যে বিদ্যুৎ এবং জল। দিল্লির উপকণ্ঠে বিভিন্ন জায়গায় জঞ্জালের পাহাড় সরানো সমেত পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিশ্রুতি ছিল এবার আম আদমি পার্টির মূল এজেন্ডা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বিনামূল্যে খয়রাতি বিতরণের বিরোধিতা করা হয়েছিল, কিন্তু বিভিন্ন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের প্রচার অভিযানের পরেও ঘরের ছেলে কেজরিওয়ালেই ভরসা রাখল দিল্লি এবং রাজধানীর পুর নিগম দখলের সঙ্গে সঙ্গে আরও একবার বিজেপি বিরোধী প্রধান মুখ হয়ে ওঠার দিকে। এক ধাপ অগ্রসর হলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট পরিসংখ্যানে দেখা যাচ্ছে ওয়ার্ড সংখ্যার বিচারে গতবারের ভোটে আপের প্রাপ্তি ছিল 48, সেবার 270টি আসনে পুরো ভোট হয়েছিল। এবারের পুর নির্বাচনে 250টি আসনের মধ্যে আম আদমি পার্টি জিতেছে 134টি আসনে, 2017 সালের তুলনায় তারা পেয়েছে 86টি বেশি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, আম আদমি পার্টি এবছর পেয়েছে 42.2% ভোট। 2017 সালের পুরো ভোটে আম আদমি পার্টি পেয়েছিল 26.23%। অপরদিকে গলি গলিতে কেস দিলেও আমি ন্যায় পাব আদালতে, বললেন আজমল। হিন্দু সমাজ ও মুসলিম মহিলাদের জড়িয়ে বেফাস মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন তিনি, কিন্তু এরপরও বিতর্ক থামেনি। ক্ষমা করার বদলে থানায় থানায় মামলা দায়ের করা হচ্ছে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে। বিজেপি সহ বিভিন্ন দল সংগঠন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তবে আইনি লড়াইয়ে এর মোকাবিলা করতে প্রস্তুত হয়ে রয়েছেন তিনি। বুধবার আজমলের মন্তব্য, থানায় থানায় মামলা করা হচ্ছে, মামলা করুক আমি মোকাবিলা করব, আমার আইনজীবীরা থাকবেন, আদালতে ন্যায় পাবো আমি। পরিষ্কার ক্ষমা চাওয়ার পরও যেভাবে তার মন্তব্য নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে তাতে কিছুটা ক্ষুব্ধ বদরুদ্দিন আজমল। নিজের মন্তব্য নিয়ে আর কিছু বলতে চান না তিনি, বরং সেই অধ্যায় শেষ হওয়ার কথাই বলছেন তিনি, কিন্তু এরপর যারা তাকে নিয়ে পড়েছেন সেটাকে রাজনীতি আখ্যা দিচ্ছেন। বুধবার আজমল সাংবাদিকদের বলেন, আমার কোনো মন্তব্য নেই, ক্ষমা চাওয়ার ছিল আমি ক্ষমা চেয়ে নিয়েছি, লজ্জিত হওয়ার কথা বলেছি আমি, কিন্তু এখন যারা এসব করছেন তারা রাজনীতি করছেন, এতে আমার কোনো অসুবিধা নেই, তবে আমি এই পর্ব শেষ করতে চাইছি, আপনারাও শেষ করুন। ধুবড়ির সাংসদের দাবি, জিভ পিছলে যেতে পারে যে কোনো লোকের, এর জন্য ক্ষমা চেয়েছি আমি, এটাই খেল শেষ হওয়ার কথা, কিন্তু এখন থানায় থানায় মামলা করা হচ্ছে। শুনেছি মুখ্যমন্ত্রী করিমগঞ্জে মামলা হস্তান্তরের কথা বলেছেন, সেখানে আমার কেস চলবে। থানায় থানায় কেন, গলিতে গলিতে দিক মামলা, আমি মোকাবিলা করব, আমার আইনজীবীরা থাকবেন, আদালতে ন্যায় পাবো আমি। অপরদিকে আধারের দাঁচে নিরাপত্তা ব্যবস্থার জন্যই আটকে নাগরিকপঞ্জি, সুস্মিতাকে জবাব কেন্দ্রের। চূড়ান্ত নাগরিকপঞ্জি বলে রাজ্যের বৈধ নাগরিকদের এক তালিকা প্রকাশের 3 বছরের বেশি সময় কেটে গেছে, কিন্তু নাগরিকপঞ্জি কবে সম্পূর্ণ হবে সেই প্রশ্নে এখনও সেই ফাঁকা ডুল বাজিয়ে যাচ্ছে কেন্দ্র রাজ্য। কেন্দ্রীয় সরকার বুধবার রাজ্যসভায় জানিয়েছে, নাগরিকপঞ্জির তথ্য সংরক্ষণের জন্য আধারের দাঁচে নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্য সমন্বয়ককে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত ও বাদ পড়া লোকদের তালিকা কেন্দ্র ও রাজ্য সরকার ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার হাতে আসবে, কিন্তু গত 3 বছরে কেন সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি এর কোনো জবাব নেই। 2019 সালের 31 আগস্ট সুপ্রিম কোর্টের তদারকিতেই প্রকাশিত হয়েছে নাগরিকপঞ্জি, সেই তালিকাকে তখন চূড়ান্ত নাগরিকপঞ্জি বলা হয়েছিল, কিন্তু প্রতীক হাজিরার বদলির পর হিতেশ দেব শর্মা নাগরিকপঞ্জির রাজ্য সমন্বয়কের পদে বসে।
2019 সালের 31 আগস্ট প্রকাশিত তালিকাকে আখ্যা দিয়েছেন পরিপূরক তালিকা। তার মতে চূড়ান্ত নাগরিকপঞ্জি এখনো প্রকাশ পায়নি। আইন অনুযায়ী চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের এখতিয়ার রয়েছে একমাত্র দেশের রেজিস্ট্রার জেনারেলের। নোটিফিকেশন জারি করে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ করবেন তিনি, কিন্তু গত 3 বছরেও সেই কাজটি করে উঠেনি আরজিআই। তাই নাগরিকপঞ্জিও যে চূড়ান্ত হয়নি সেটা পরিষ্কার। তাই আসামের নাগরিকপঞ্জি কবে চূড়ান্ত হবে বুধবার সংসদে সেই লিখিত প্রশ্ন করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তার প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের দেওয়া জবাবে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে 2019 সালের 31 আগস্ট নাগরিকপঞ্জিতে নামভুক্তি ও বাদ পড়ার পরিপূরক তালিকা প্রকাশিত হয়েছে। তবে নাগরিকপঞ্জির তথ্য সংগ্রহ করার জন্য আধারের দাঁচে এক নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্য সমন্বয়কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরই নাগরিকপঞ্জিতে অন্তর্ভুক্ত ও বাদ পড়া লোকদের তালিকা কেন্দ্র ও রাজ্য সরকার ও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার হাতে আসবে। কিন্তু নাগরিকপঞ্জির তথ্য সংরক্ষণের জন্য আধারের দাঁচে নিরাপত্তার ব্যবস্থা করার পথে রাজ্য সমন্বয়ক কতটা এগিয়েছেন বা সেই ব্যবস্থা চালু করা হয়েছে কিনা এর কোনো তথ্য নেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জবাবে। ফলে 3 বছর আগে যেখানে ছিল নাগরিকপঞ্জি ঘিরে অচলাবস্থা, যে আজও সেখানেই রয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে 2019 সালের 31 আগস্ট প্রকাশিত তালিকাকে কেন্দ্র এখন পরিপূরক তালিকা বলছে। তার মানে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা এখনো প্রকাশিত হয়নি। অপরদিকে আজ গুজরাট ও হিমাচল প্রদেশে ভোট গণনা, বড় জয়ের আশায় বিজেপি। দিল্লির পুরো বোর্ড হাতছাড়া হয়েছে বিজেপির, কিন্তু গুজরাট এবং হিমাচল প্রদেশে ফের ক্ষমতায় ফেরা নিয়ে নিশ্চিত গেরুয়া শিবির। আজ এই দুটি রাজ্যে ফল প্রকাশ হবে। তবে রাজনৈতিক মহলের বিশেষ নজর যে থাকবে নরেন্দ্র মোদী অমিত শাহর রাজ্যে গুজরাটের দিকে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গত 1 ও 5 ডিসেম্বর দুদফায় গুজরাটে নির্বাচন হয়েছে। এছাড়া গত মাসে এক দফাতেই ভোট হয়েছে হিমাচল প্রদেশে। ভোট পরবর্তী সমীক্ষাগুলি জানিয়েছে গুজরাটে বিপুল সংখ্যক আসনে জিতে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সেই সঙ্গে অধিকাংশ সমীক্ষায় দাবি করেছে হিমাচল প্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ হাসি হাসবে বিজেপি। সব মিলিয়ে ওই দুটি রাজ্য ধরে রাখার ব্যাপারে অত্যন্ত আশাবাদী গেরুয়া শিবির। মনে রাখতে হবে হিমাচল প্রদেশে পরপর দুবার একই দলের ক্ষমতায় আসার বেশি নজির নেই। তাই এ রাজ্যে ক্ষমতায় আসার ব্যাপারে আশাবাদী কংগ্রেস, যদিও বিজেপির দাবি হিমাচলে নতুন রেকর্ড গড়ে তারা ফের ক্ষমতায় আসতে চলেছে। গতবারের চেয়ে গুজরাটে ভোট কম পড়েছে, আর তাতেই ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আরও নিশ্চিত হয়েছে বিজেপি। বিজেপির দাবি বেশি বুট পড়লে সাধারণভাবে তা শাসকের বিরুদ্ধে যায়, তাই গুজরাটে তারাই আবার ক্ষমতায় আসছে এমনটাই মনে করছে পদ্ম শিবির। সব মিলিয়ে আজ সকাল থেকেই রাজনৈতিক মহলের বিশেষ নজর থাকবে গুজরাট এবং হিমাচল প্রদেশের ফলাফলের দিকে। দুপুরের মধ্যেই ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি আজ একাধিক উপনির্বাচনের ফলাফলও প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।